শুধুমাত্র ইনফিনিক্স ব্র্যান্ডের ডিভাইসগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অল্প বাজেটের মধ্যে কিন্তু আমরা হাই কনফিগারেশনের ডিভাইসগুলো পাচ্ছি, যেমনটা আমরা দেখেছিলাম এর পূর্বের ডিভাইস ইনফিনিক্স নোট 30 প্রো এর মধ্যে। এটা সেল হতে হতে প্রায় মার্কেট আউট হয়ে গিয়েছিল, বাট এটা কিন্তু আবার বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। সো আজকে কথা বলবো আপনাদের সাথে হচ্ছে ইনফিনিক্সের লেটেস্ট একটি গেমিং সিরিজ, যেটা হচ্ছে ইনফিনিক্স GT 10 Pro। সো বর্তমানে কিন্তু এই ডিভাইসটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড আপনারা চাইলেই এটা আমাদের কাছ থেকে পারচেস করে নিয়ে যেতে পারবেন। সো আকর্ষণীয় সব ফিচারগুলো আজকে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। চলুন আমরা আনবক্সিং করতে করতে কথা বলি। দেখতে পাচ্ছেন মানে বক্সের প্যাকেটটাই কিন্তু একটু অন্যরকম, আলাদা অন্য অন্য ইনফিনিক্সের ডিভাইসগুলোর মতো না। সো বক্সটি ওপেন করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আরও একটি বক্স, অ্যান্ড এটার মধ্যে এতজন আমরা সেম ইনফিনিক্স একটু বেশি কিছু দিয়ে থাকে আমাদেরকে সবসময় আমরা দেখি। তো একটা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাচ্ছি, গ্লাস পেয়ে যাচ্ছি, এটা প্রোটেক্টর না বা পলি না, এটা হচ্ছে একটা গ্লাস আমরা দেখতে পাচ্ছি। সো এই গ্লাসটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, অ্যান্ড এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছু গাইডলাইনও দেওয়া রয়েছে। সো এটা আপনি পড়ে নেবেন দেখে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাক কভার দেওয়া রয়েছে। ওয়াও, চলুন গাইস এরপরে আরও কী কী রয়েছে দেখে আসি। ওয়াও, ওকে ফোনে আমি পরে আসছি। সো দেখি আমরা কী রয়েছে। দেখতে পাচ্ছেন গাইস ইনফিনিক্সের 45 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এখানে। সো এই ডিভাইসটা 45 ওয়াটের চার্জিং সাপোর্টেড। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি USB Type-C কেবল দেওয়া রয়েছে। ওকে, সো চলে আসি ফাইনালি আমরা আমাদের ডিভাইসটিতে, ইনফিনিক্স GT 10 Pro। ওয়াও, মানে এটার কি প্যাটার্নটা করেছে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। গাইস এটার ব্যাক সাইডটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটার কিন্তু একটা গেমিং ভাব রয়েছে এর মধ্যে। সো আমরা লাস্ট এইরকম ডিজাইনটা দেখতে পেয়েছিলাম হচ্ছে নাথিং ব্র্যান্ডের ডিভাইসগুলোর মধ্যে। সো বর্তমানে কিন্তু আমরা ইনফিনিক্সের মধ্যে এই আকর্ষণীয় ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি, মানে বিলিভ করবেন না কেউ, মানে কেউ বিলিভ করবে না যে এটা ইনফিনিক্সের একটি ডিভাইস। এটা দেখেই মনে হচ্ছে যে এটা খুবই মানে হাই ব্র্যান্ডের একটি ডিভাইস। সো গাইস এটা কিন্তু খুবই ওয়েট কম। তো দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু 6.67 ইঞ্চি ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটা কিনা অ্যামোলেড ডিসপ্লে, অ্যান্ড এটার পাশাপাশি আপনারা 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। সো বুঝতেই পারছেন গেমিং সিরিজ যেহেতু সব কিছু কিন্তু একটু বেশি দেওয়া রয়েছে, অ্যান্ড উইচ ইজ 1 বিলিয়ন কালার সম্পন্ন, অ্যান্ড 900 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে, যেটা কিনা আপনি রোদের আলোতেও কিন্তু ব্যবহার করতে পারবেন। সো গাইজ এরপরে যদি আমরা চলে আসি এটার পারফরমেন্স সেকশনে, আমরা পেয়ে যাচ্ছি এটার মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8050 প্রসেসর, যেটা কিন্তু আপনি অনায়াসে স্ন্যাপড্রাগন 8 সিরিজের সাথে কম্পেয়ার করতে পারবেন। সো এটাতে কিন্তু আবার গ্রাফিক্সে ব্যবহার করা হয়েছে মালি G77 MC9। ওয়াও, যেখানে আপনারা কিন্তু একদম স্মুথলি হচ্ছে পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন। সো যারা এটা হচ্ছে যারা গেমার রয়েছেন তারা কিন্তু এটা ব্যবহার করে খুবই আনন্দ বোধ করবেন, বিকজ বড় ডিসপ্লের সাথে কিন্তু এটাতে আপনারা পাশাপাশি পেয়ে যাচ্ছেন স্টেরিও স্পিকার, খুবই লাউড অ্যান্ড আল্ট্রাসাউন্ড, অ্যান্ড এটার পাশাপাশি কিন্তু গাইজ আপনারা পেয়ে যাচ্ছেন 8GB RAM 256GB ROM ভেরিয়েন্ট। সো বর্তমানে কিন্তু এটার যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই রেয়ার অ্যান্ড আনকমন একটি ডিজাইন রয়েছে। সো গাইজ এটা কিন্তু ফোনটির রাইট সাইডে আপনারা ভলিউম রকার সহ পেয়ে যাচ্ছেন, পাওয়ার বাটন, অ্যান্ড এটা রাইট সাইডে কিন্তু আপনারা একটি সিম ট্রে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড আয়ার ব্লাস্টার থাকছে বটম সাইডে। ওয়াও, এখানে আমরা দেখতে পাচ্ছি কারচুপি কিন্তু এখানেও করেনি, তারা কিন্তু 3.5mm একটি জ্যাক দিয়েছে অ্যান্ড Type-C একটি পোর্ট দেওয়া হয়েছে এর মধ্যে। এটার যে ডিজাইন, আমি বারবার এই ডিজাইনটা নিয়ে কথা বলছি বিকজ এটার ডিজাইনটা আসলে আমারই পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এটার মধ্যে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আমরা শুধুমাত্র ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মধ্যে পেয়ে যাই। সো গ্যাস এখানে কিন্তু তারা কারচুপি করেনি। তো বুঝতেই পারছেন ফাইনালি আমরা চলে এসেছি এটার ক্যামেরা সেকশনে। তো এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 108MP মেইন শুটার, অ্যান্ড এর পাশাপাশি কিন্তু আপনারা 2MP ডেপথ সেন্সর পাচ্ছেন অ্যান্ড 2MP মাইক্রোলেন্স পেয়ে যাচ্ছেন। তো এটার যে ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 32MP ক্যামেরা। সো বুঝতে পারছেন এটাতে কিন্তু আপনারা 4K রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারছেন। তো গাইজ লাস্ট একটি কথা বলবো, সেটা হচ্ছে 5000mAh ব্যাটারিকে এটা সাপোর্ট করছে 45W অ্যাডাপ্টার, যেটা আমরা ইনফিনিক্সের মধ্যে এখন পর্যন্ত কিন্তু দেখতে পাইনি। এই ফার্স্ট কিন্তু আমরা এই ডিভাইসটিতে দেখতে পেয়েছি।
সো সবকিছু দেওয়া হয়েছে একটা ডিভাইসের মধ্যে। সো এটা কিন্তু বর্তমানে আলট্রাটেক ইন্টারন্যাশনাল অ্যাভেলেবল রয়েছে, আপনারা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। আর আপনারা কিন্তু এটা সরাসরি দেখে শুনে ভেরিফাই করে যাচাই করে পারচেস করতে হলে চলে আসতে হবে আমাদের অফিসিয়াল আউটলেট বসুন্ধরা সিটি শপিং মলে, অ্যান্ড অর্ডার করতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে যেতে হবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.rmtiab.com ওয়েবসাইটে। সো দেরি না করে আজই পারচেস করে নিয়ে যান। টাটা।